কী কোশ্চেন্স থেকে কোন কোন এমসিকিউ এসএকিউগুলো পড়বে সেগুলো তো বলবো কিন্তু তার আগে যারা এখন অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি তোমাদের যে যে ইংলিশের নোটস দরকার আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা যুক্ত হয়ে নাও কারণ না হলে কিন্তু অনেক মেম্বার হয়ে গেলে কিন্তু একটু অসুবিধা হবে তাই তোমাদের যাদের যাদের যুক্ত হওয়ার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে নাও তোমাদের যে যে ডাউটসগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তোমরা ওখানে ডিসকাস করতে পারো আর যে নোটসগুলো তোমাদের দরকার পিডিএফ আকার আমি তো তোমাদের নোটস দিয়ে দেবো বলেছি অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি তো দেখো থ্রি থেকে কোন কোন কোশ্চেনগুলো পড়বে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার যারের প্রথম প্রশ্ন কী ছিল দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দা রাইট টাইম টু বিগিন এনিথিং কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য যার দ্বিতীয় প্রশ্ন কী ছিল দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়্যার দ্য রাইট পার্সন টু লিসন টু কে সঠিক ব্যক্তি যার কথা আমাদের শোনা উচিত হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চন দ্বিতীয় প্রশ্ন কী ছিল তা থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কী আছে করার মতো হোয়াইট ডিড দ্য জার আরেড ওয়ান টু নো দ্য অ্যান্সার টু হিস কোশ কেন যার নিজের প্রশ্নের উত্তরগুলো চেয়ে জানতে চেয়েছিলো দ্য জার ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার্স টু হিস কোশ্চন্স বিকজ হি উড দেন নেভার ফেইল ইন এনিথিং তাহলে সে কোনো কিছুতেই আর ব্যর্থ হবে না তার জন্যই সে নিজের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিল হু উড বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান জ্ঞানী ব্যক্তিদের মতে বা বিজ্ঞতের মতে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান জ্ঞানী ব্যক্তিদের মতে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান উড বি দ্য কাউন্সিলার্স সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো রাজার পরামর্শদাতারা দ্য দা দ্য ডক্টর অ্যান্ড দ্য ওয়ারিয়ার্স আর কি পুরোহিতরা ডাক্তাররা এবং যোদ্ধারা ওয়াই ডিড দ্য জার এগ্রি টু নান অফ দেম কেন যার তাদের কারোর সাথে সম্মত হয়নি দ্য জার এগ্রিড টু নান অফ দেম বিকজ দ্য অ্যানসার্স অফ দ্য লার্নিড ম্যান ওয়ার ডিফারেন্ট কারণ জ্ঞানীগুণী ব্যক্তিদের যে উত্তর ছিল সেটা আলাদা ছিল ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট কেন যার সন্ন্যাসীর পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিং ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স অফ দ্য ওয়াইস ম্যান জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ অসন্তুষ্ট হয়ে উত্তরে অসন্তুষ্ট হয়ে দ্য আর ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট ও কনসাল্ট উইথ দ্য হারমিট বিকজ হি ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর ইজ উইজডম যার সিদ্ধান্ত নেয় যে সে ওই সন্ন্যাসীর সাথে সন্ন্যাসীর থেকে পরামর্শ নেবে কারণ সে তার বিজ্ঞতার জন্য সারা রাজ্যে বিখ্যাত ছিল ওয়্যার ডিড দ্য হারমেড লিভ ইন থ্রি কোশ্চেন থ্রি কোশ্চেন্স গল্পে সন্ন্যাসীটা কোথায় বাস করত দ্য হার মেড লিভ ইন এ উড সন্ন্যাসীটা একটা জঙ্গলে বাস করতো মানে বনভূমিতে বাস করত হোম ডিড দ্য হারমিট রিসিভ সন্ন্যাসীটা কাকে গ্রহণ করে দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোকস সাধারণ মানুষ ছাড়া কাউকে গ্রহণ করে না বা কারোর সাথে কথা বলে না হোয়াই ডিড দ্য জার পুট অন এ সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিড সন্ন্যাসীটি দেখা করার আগে সন্ন্যাসীর সাথে দেখা করার আগে যার কেন একটা সাধারণ কাপড় পরে নিয়েছিল মানে সাতামাটা পোশাক কেন পরেছিলো দ্য জার পুট অন এ সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হার মেড রিসিভড অনলি দ্য কমন ম্যান মেন কারণ সাধারণ মানুষ ছাড়া যার আর কাউকে গ্রহণ করে না কারোর সাথে দেখা করে না তার জন্য যার সাধারণ পোশাক পরেছিল হাউ ডিড দ্য জার মিট দ্য হারমেট কীভাবে সন্ন্যাসীটি সন্ন্যাসীর সাথে যার দেখা করেছিল পুটিং অন সিম্পল ক্লোথ অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড সাধারণ সাদা মাটা পোশাক পরে এবং তার বডিগার্ডকে পিছনে ছেড়ে তার জার ওয়েন্ট অন অ্যালোন টু মিট দ্য হারমিট যার একা চলে গিয়েছিল সন্ন্যাসীর সাথে দেখা করার জন্য হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার কেম টু ভিজিট হিম সন্ন্যাসী কী করছিল যখন যার তার সাথে দেখা করতে এসেছিলো দ্য হার্মিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফিস আর তার কুরের ঘরের সামনে মাটিটা বা জমিটা কোপাচ্ছিল যখন যার তার সাথে দেখা করতে এসেছিল হোয়াইট ইট দ্য হারমিথ ব্রিথ হেভিলি কেন সন্ন্যাসীটা জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল দ্য হারমিথ ব্রিথ হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক কারণ সে ছিল শীর্ণ এবং দুর্বল অ্যান্ড কোডনা টয়লের ইট দ্য টয়েল অফ ডিগিং এবং মাটি খোঁড়ার যে কষ্টটা সেই ধকলটা সে সহ্য করতে পারছিল না ওয়েন ডিট দ্য জার স্টপ ডিগিং অ্যান্ড আর্ক্স দ্য কোশ্চন্স ফর দ্য সেকেন্ড টাইম কখন যার থামলো এবং দ্বিতীয়বার প্রশ্নটা জিজ্ঞাসা করলো ওয়ে দ্য জার হ্যাড ডাগ টু বেডস যখন যার মাটিতে দুটো গর্ত খুঁড়ে নিয়েছিল হি স্টপ ডিগিং সে মাটি খোঁড়া থামালো অ্যান্ড আক্স দ্য কোশ্চেন্স ফর দ্য সেকেন্ড টাইম এবং দ্বিতীয়বার প্রশ্নটা জিজ্ঞাসা করলো হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস যার কতক্ষণ ধরে ওই গর্ত খুঁড়লো দ্য জার ডিগ দ্য বেডস টিল ডাক দ্য বেডস টিল দ্য সানসেট সূর্যাস্ত অব্দি হু কেম রানিং কে দৌড়ে আসলো এ বিয়ারডেড ম্যান কেম রানিং একটা দাড়িওয়ালা ব্যক্তি দৌড়ে আসলো ফ্রম হোয়ার ডিড দ্য ওন ডেড ম্যান কাম রানিং আউট দাড়িওয়ালা ব্যক্তি মানে আহত ব্যক্তিটি কোথা থেকে দৌড়ে আসছিল দ্য ওন ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড জঙ্গল থেকে

হাউ ডেড দ্য জার টেক কেয়ার অফ দ্য ওন্ডেড ম্যান কীভাবে যার ওই আহত ব্যক্তিটি সেবা করেছিল দ্য জার ওয়াশ দ্য ব্যান্ডেজ ওয়াশ অ্যান্ড ব্যান্ডেজ দ্য ওন্ড অফ দ্য বিয়ারডেড ম্যান এগেইন অ্যান্ড এগেইন টিল দ্য ব্লাড সেস ফ্লোয়িং যার বারবার করে ওই আহত ব্যক্তির ক্ষতস্থান ক্ষতস্থানে করা ব্যান্ডেজটি বারবার করে খুলে সেটাকে আবার পরিষ্কার করে আবার তার ক্ষতস্থানের অব্দি ক্ষতস্থানের উপর লাগিয়ে যতক্ষণ না রক্তক্ষরণ হওয়া বন্ধ হয় বাই উইচ বাই উইচ ডিড দ্য হারমিড ব্যান্ডেজ দ্য ওন্ট কী কী দিয়ে সন্ন্যাসীর মানে কী দিয়ে যার ওই আহত ব্যক্তির ক্ষতস্থান স্থান বেঁধে দিয়েছিল দ্য যার ব্যান্ডেজ দ্য ওন্ট উইথ হিস হ্যান্ডকার চিপ ডুমাল দিয়ে অ্যান্ড দ্য টাওয়াল অফ দ্য হারমেড এবং সন্ন্যাসীর তোয়ালে দিয়ে ওয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান আস্ক ফর হোয়াট ডিড দ্য বিয়ারডেড ম্যান আস্ক ফর ওয়ে হি রিসিভ দাঁড়িওলা ব্যক্তিটি কি চেয়েছিল যখন সে একটু সুস্থ হয়ে উঠেছিল ওয়েন হি রিভাইভড যখন সে সুস্থ হয়ে উঠেছিল তাহলে দ্য বিয়ার্ডেড ম্যান আক্স ফর সামথিং টু ড্রিঙ্ক কিছু একটা পান করার জন্য চেয়েছিল ওয়েন হি রিভাইভ যখন সে সুস্থ হয়ে উঠেছিল ওয়াই ওয়াজ দ্য যার সো টায়ার্ড কেন যার ক্লান্ত হয়ে গিয়েছিল দ্য জার ওয়াজ সো টায়ার্ড বিকজ হি হ্যাড ডাক দ্য আর্ট দ্য হোল ডে কারণ সে সারাদিন মাটি ঘুরেছিল ওয়ার ড ইট দ্য হার ওয়ার্ড ডিড দ্য জার ফল অ্যাসলিপ কোথায় যার ঘুমিয়ে পড়েছিল দ্য জার ফেল অ্যাস্লিপ অন দ্য থ্রেশোল্ড অফ দ্য হারমিট হারমিটস হার্ট হারমিটের কুড়ে ঘরে মানে সোনাশের কুড়ে ঘরে চৌকাঠে যার ঘুমিয়ে পড়েছিল হোয়াইড ডিড দ্য বিয়ারডেড ম্যান ওয়ান টু টেক রিভেঞ্জ কেন দাঁড়িওয়ালা ব্যক্তিটি প্রতিশোধ নিতে চেয়েছিল দ্য বিয়ারডেড ম্যান ওয়ানটেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার যারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি কারণ সে তার ভাইকে হত্যা করেছে এবং তার সম্পত্তি দখল করে নিয়েছে হরোপ করেছে ওয়্যার ড দ্য ম্যান ডিট দ্য ম্যান টু কিল দ্য জার ওই ব্যক্তিটি যারকে কোথায় হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল দ্য বিয়ারডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার অন ইজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমির যখন সন্ন্যাসীর কাছ থেকে ফিরে আসবে তখন সেই সময় দাঁড়িওয়ালা ব্যক্তিটি যারকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল হু ওনডেড দ্য বিয়ারডেড ম্যান দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে কে আহত করেছিল দ্য বডিগার্ড অব দ্য জার যারের দেহরক্ষীরা ওনডেড দ্য বিয়ারডেড ম্যান ওয়ারডেড দ্য বিয়ারডেড ম্যান প্রমিস দ্য জার দাঁড়িয়েলা ব্যক্তিটি যারকে কী কথা দিয়েছিল দ্য বিয়ারডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ অ্যাজ হিজ মোস্ট ফেইথফুল সার্ভেন্ট যা তার সবচাইতে বিশ্বস্ত চাকর হয়ে সে তার সেবা করবে এই কথা সে দিয়েছিল অ্যান্ড হি উড এমপ্লয় হিজ সন্স টু ডু দ্য সেম এবং তার ছেলেদেরকেও সে একই কাজ করতে বলবে ওয়াই ওয়াজ দ্য জার ভেরি গ্ল্যাড কেন যার ভীষণ আনন্দিত হয়েছিল দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড বিকজ ইস এনিমি হ্যাড বিকাম হিজ ফ্রেন্ড কারণ তার বন্ধু তার শত্রু হয়ে গিয়ে মানে শত্রু তার বন্ধু হয়ে গিয়েছিল ওয়াই ট্য জার প্রমিস ওয়াট ইট দ্য জার প্রমিস টু দ্য পিয়ার্ডেড ম্যান দাঁড়িয়েওয়ালা ব্যক্তিটি যারকে কি কথা দিয়েছিল দ্য জার প্রমিস দ্য বিয়ারডেড ম্যান টু রিস্টোর দ্য হিজ প্রপার্টি তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিল হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েদার কেম টু টেক লিভ অফ হিম যখন সন্ন্যাসীটার কাছ থেকে যার বিদায় নিতে এসেছিল তখন সন্ন্যাসীটা কী করছিল ওয়ে দার্জ আর কেম টু টেক লিভ অফ দ্য হারমিট হিওয়ার সোয়িং সিটস ইন দ্য বেড সিটিং অন হিজ নিজ সে হাঁটু গেড়ে বসে ওই যে মাটিতে যে গর্ত খোঁড়া হয়েছিল তার মধ্যে বীজ বপন করছিল হোয়াট অ্যাকর্ডিং টু হারমিট সন্ন্যাসীর মতে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি অ্যাকর্ডিং টু দ্য হারমির সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফিয়ার ইজ টু ডু গুড ফর ওয়ান উইথ হুম উই আর ডিলিং ডিলিং ইন দ্য প্রেজেন্ট বর্তমানে আমরা যার সাথে আছি বা যার সাথে আমরা রয়েছি তার ভালো করাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছে তো থ্রি থেকে এই তোমাদের পড়তে হবে যারা এখন অব্দি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি এক্ষুনি জয়েন নাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে চলদেন